আর কি খাওয়াবে বলো? তুমি যা খাবে আমি খাওয়াবো। দেখেছি রাজারহাট বইমেলায়, এখানে খুব নয়েজ, সেই জন্য কথা বলা যাচ্ছে না খুব বেশি। ভালোই ডিসকাউন্টে বইগুলো পেয়েছি। সেই তো এখন বাজে 4:30 বিকালবেলা, আর আমরা এখন একটু বেরোবো। তো যেহেতু অটো করে যাব, তো সেই জন্যেই আমি একদম ঢাকা ঢুকি দিয়ে রেডি হয়ে গেছি, যাতে কোনোভাবে আমাকে ঠান্ডায় অ্যাটাক করতে না পারে। আমি ভীষণ শীতকাল ধরে রাজারহাট চৌমাথায় নেমে 5-7 মিনিট হাঁটতে হবে। বইমেলাটা হচ্ছে RFA খেলার মাঠে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি বইমেলা প্রাঙ্গণে। ছোট্ট মাঠের মধ্যে এই বইমেলাটা হচ্ছে, কিন্তু স্টেজটা কিন্তু দেখতে খুব সুন্দর। আজকেই বইমেলার শেষ দিন। স্টেজের বাঁদিকে রয়েছে কিছু খাবারের দোকান, আর ডান দিকে রয়েছে বইয়ের দোকানগুলো। এছাড়া আরও হরেক রকম দোকান আছে, মনে হচ্ছে এখন আস্তে আস্তে দোকানগুলো বসছে সবে। এখান থেকেই বইমেলার বইয়ের দোকান শুরু। এই বইগুলো দেখলে মনে পড়ে যায় ছোটবেলার কথা, যদিও আমাদের ছোটবেলায় এত সুন্দর মলাটে মোড়া বই ছিল না। এখন আমরা সব বইয়ের দোকানগুলো একটু ঘুরে দেখব। চলো আমাদের সঙ্গে তোমরাও একটু ঘুরে নাও। বইয়ের দোকানগুলো ঘোরা কমপ্লিট করে এবার এসেছি একটু অন্যান্য জিনিসের দোকানগুলো ঘুরে দেখার জন্য। রং বেরঙের জিনিসের দোকানগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর কিনতে তো অবশ্যই ভালো লাগে। এই দোকানগুলো ঘুরতে ঘুরতে এবার আমার একটু একটু খিদে পাচ্ছে, তো দোকান কটা একটু দেখে নিই, তারপর যাব একটু খাওয়ার দোকানের দিকে। এটা হলো পিঠের দোকান, বিভিন্ন রকমের পিঠে, আর খেতেও মন্দ না। আর কি খাওয়াবে বলো? তুই যা খাবে আমি খাওয়াবো। যা খাওয়াবে বলো? পাবি চপ। আমি বল, কোথায় বললে আরেকটা আছে ওখানে, চপ খাবে চপ। তুমি আর কিছু খাবে না? রাজারহাট বইমেলায়, এখানে খুব নয়েজ, সেই জন্য কথা বলা যাচ্ছে না খুব বেশি। অল্প একটু কথা বলে নিলাম, আর আমরা ঘুরে ঘুরে বইয়ের দোকানেও ঘুরছি, একটু খাওয়া দাওয়া করছি। আমরা এসেছিলাম বিকালবেলা, তখন এত লাইট ছিল না, কিন্তু এখন বেশ লাইট ফাইট।
চলেছে, দেখতেও বেশ ভালো। আর ও কিছু বই দেখছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, সামনেই স্টেজ, এখানে ফাংশন হবে, তো সেই জন্য প্রিপারেশন চলছে। অনেকদিন হলো পাপড়ি চাট খাইনি, আর অনেকক্ষণ ধরে চটপাটা কিছু খেতে ইচ্ছা করছিল, তাই দাদাকে বললাম যে একটু ভালো করে বানিয়ে দিন, তো দাদা বানাচ্ছে, এরপর আমি খাবো। এই দোকানে এসে ফাইনালি আমাদের দুটো বই পছন্দ হয়েছে, তাই নিয়ে নিচ্ছি। তবে একটা কবিতার বই ও অনেকদিন ধরে খুঁজছে, সেটা এই দোকানে পাওয়া গেল না। দেখা যাক বাকি দোকানগুলোর মধ্যে সেটা পাওয়া যায় কি না। তো বইমেলা থেকে এসে গেছি, আর আসার পর একটু ফ্রেশ হয়ে নিলাম, যা যা কিনেছি সব স্যানিটাইজ করে নিলাম। এবার তোমাদেরকে দেখাবো আমরা বইমেলা থেকে কী কী বই কিনেছি। তো ফার্স্টেই কিনেছি একটা শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা বলে একটা বই। তো সেই বইটা ও কিনেছে, ও অনেকদিন ধরে এই বইটা কিন্তু সার্চ করছিল, আজকে পেয়েছে, নিয়ে নিয়েছে। আর 2 ছক্কা 5 বলে একটা বই কিনেছে চন্দ্রিল ভট্টাচার্যের, এই বইটা। আর আমি কিনেছি 5 মিতিন বলে মিতিন মাসির গল্পের বই, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। আমি খুব একটা ভালো পাঠক নই, আমি বই পড়তে খুব একটা ভালোবাসি না, খুব একটা কি আমি অত ভালোবাসি না। তবে কিছু রহস্য গল্প আমি পড়েছি, যেমন ফেলুদার কিছু গল্প পড়েছি আর বঙ্কিমের সমগ্রটা পুরো পড়েছি, তো ওইগুলো পড়ে আমার ভালো লেগেছে। আর আমিও দেখছিলাম বই নেবো না, কারণ এর আগেও আমি একটা বই নিয়েছি যেটা আমি অর্ধেক পড়েছি, তারপর আর কন্টিনিউ করি, আশা করি আমি পড়ে ফেলবো গল্প, দেখা যাক যদি পড়তে পারি তোমাদেরকে বলবো। তো এই 3টে বই কিনেছি, আর একটু ঘুরলাম, একটু খেলাম। আজকেই বইমেলার শেষ দিন, আর বইগুলো আমরা ভালো ডিসকাউন্টও পেয়ে গেছি, ওখানে যে ডিসকাউন্টগুলো চলছিল, যেমন এই মিতিন মাসির যে বইটা 5 মিতিন, এই বইটার দাম 260 টাকা, নিয়েছে 200 টাকা। আর 2 ছক্কা 5 বলে যে বইটা চন্দ্রিল ভট্টাচার্যের, সেই বইটার দাম হচ্ছে 300 টাকা। 300 টাকার বইটা কত নিল গো, এটা বিল দেখে বলতে হবে, তোমার মনে আছে? আর এই শক্তি চট্টোপাধ্যায়ের বইটাও হচ্ছে 300 টাকা দাম আছে, এইটা নিয়েছে 240 টাকা, ঠিক আছে। আর এটাও মনে হয় 300 টাকা দাম আছে, ওটাও 240 টাকার মতোই নিয়েছে, তো ভালোই ডিসকাউন্টে বইগুলো পেয়েছি, সেই জন্য নিউ নিয়েছি 3টে বই। এবার যাব আমি একটু রাতের খাবার বানাতে, আজ এগ চিকেন চাউমিন করব, আর তার সঙ্গে একটু ভেজিটেবলও দেবো আর চিলি চিকেন। খাওয়া দাওয়া কাজকর্ম আজকের মতো কমপ্লিট, এখন বাজছে 10:10, খানিকক্ষণ পর শোবো আর ঘুমিয়ে পড়বো, আজকে একটু টায়ার্ড লাগছে। আর শোয়ার আগে একটু ভাবছি যে এই যে নতুন বইটা কিনেছি সেইটা নিয়ে একটু নাড়াচাড়া করব। বলেছি যে আমি খুব ভালো পাঠক নই, তাও একটু দেখি বইটা কেমন লাগে। আর চাইনিজ খেয়ে আজকে আমার মন, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো, টাটা, বাই, গুড নাইট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।